নমস্কার বন্ধুরা, আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, মশালা চিকেন লেগ পিস। চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কয়েকটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চিকেনগুলোর গায়ে একটু আমি কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকতে পারে। সবার প্রথমে চিকেনগুলোকে আমি নুন এবং টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার দিলাম জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতন লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম এবং তাতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে কয়েক টুকরো টমেটো এবং সামান্য পরিমাণ নুন দিলাম। দুই তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এক এক করে লেগ পিস গুলো ওর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেলটা বেরিয়ে এসেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা, যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, নামানোর আগে একটু
গুঁড়ো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে নেবো, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।